হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবার, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা ঘুম থেকে উঠে বিছানার উপর থেকেই শুরু করলাম। প্রথমে দু চোখের পাতায় হাত দিয়ে হাতের তালুটা দেখে নমস্কার করে নিলাম। তারপরে বাঁ পাটা মাটিতে ফেলে নমস্কার করলাম বসুমাতাকে। তারপরে নামলাম। নেমে বাইরে বেরিয়ে দেখছি যে এখনও কুয়াশা রয়েছে চারিদিকে, জানো না, অন্ধকার অন্ধকার রয়েছে, বেশ ঠান্ডা পড়েছে, জানো না। তা মনে হচ্ছে উঠবো কি উঠবো না ভেবে তা উঠেই পড়লাম, যেহেতু সংসারের কাজগুলো আমাকেই করতে হবে। আর আজকে জানো মানে ভীষণ তাড়া রয়েছে, মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে। একটা স্কুলে নিয়ে যেতে হবে, ওখান থেকে টিসি নিতে হবে, আর একটা স্কুলে নিয়ে যেতে হবে, সেখানে ভর্তি করতে হবে। ওর জন্য সকাল সকাল উঠে ভাবলাম আগে ঝটপট কাজগুলো সেরে নিই। আর বেশি কথা বলবো না, হাতের সময় খুবই কম, তাহলে চলো কাজগুলো করতে থাকি আগে এক এক করে। আর আজকে যা অবস্থা হয়েছে জানো না, আমার না যে হেলো অবস্থা দুই স্কুল করতে করতে। আর এত ভিড়, মনে হয় 30 জনের পিছনে আমার লাইন পড়েছে ভর্তি করতে। যে আবার টিসি আনতে যে প্রথমে হয়েছে, কিন্তু স্যার আসতে 1 ঘন্টা লেট করছে। ওখানে আবার 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখে ঘর ঝাড় দিয়ে ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেল। যেহেতু আমার একার সংসার, তা আমাকে সব কিছু একা হাতে করতে হয়। যে একটা কাজ ফেলে রেখে যাব, এসে সেই কাজটা করব, সেটার তো উপায় নেই। যদি শাশুড়ি মা বেঁচে থাকতো তবে সেটা হতো, এখন তো আর সেটা হবে না যেহেতু শাশুড়ি মা নেই, যে তার উপরে একটা কাজ ফেলে রেখে চলে গেলাম আমি। তার জন্যে সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট করে এক জায়গায় যেতে হয়, ঠিক না বলো? বাইরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। আগে গামলার ভিতর থেকে বাসনগুলো বাসনের ঝাঁকায় রেখে দিলাম, আর গামলার ভিতর জলটা ছিল সেটা ফেলে দিলাম। আর এদিকে একেবারে চা বসিয়ে দিলাম। তা ভাবলাম চা বসিয়ে 1 গ্লাস গরম জল তুলে রাখি, দুষ্ট উঠে একটু গরম জল খেতে পারবে। আর ভাই রয়েছে, আগের দিন তো বললাম ভাই পিঠে বানিয়েছিল, ভাইও বাড়ি চলে যাবে, ওর জন্যে হুটোপাটা করছে। তাই ভাইকে চা করে দিয়ে আমিও চা করে খেয়ে ভাই এর জন্যে ভাত বসিয়ে দিয়েছিলাম প্রেশারে, আলু সিদ্ধ ভাত। তা ভাই খেয়ে চলে গেল, আর আমি এদিকে উপরে পাঁপড় নাড়তে আসলাম। পাঁপড় নেড়ে দেখছি গাছগুলোতে একেবারে জল নেই, তা একবারে জলটা দিয়ে যায়। তাই গাছগুলোকে একেবারে জল দিয়ে আবার নিচে চলে এসেছি। এই বিছানাটা তখন ঘর ঝাড় দেওয়ার আগে গোছানো হয়েছিল না, বাবা ছিল বলে। তাই ভাবলাম এই হাতে একেবারে গুছিয়ে নিই, তারপরে রেডি হব। আর বাবাকেও ফোন করতে হবে, বাবা টোটো নিয়ে বেরিয়ে গেছে। উপরে যেহেতু পাঁপড় রয়েছে, হনুমানে খেয়ে নেবে কেউ না থাকলে। তা বাবাকে ফোন করব, ফোন করে আমরা রেডি হব স্কুলে যাওয়ার জন্যে। আর তোমাদের দাদাভাইকেও ডাকবো, আমি তো একা যেতে পারবো না, তোমাদের দাদাভাই সঙ্গে যাবে। তোমাদের দাদাভাই তো নাইট ডিউটি করে এসে ঘুমাচ্ছে। আজকে রান্নাও করিনি, ওই সকালবেলায় ভাই বাড়ি চলে গেল, প্রেশারে আলু সিদ্ধ ভাত করেছি, ওইটাই রয়েছে। আর দেখো কালকের সব তরকারি রয়েছে, এত কি হবে রান্না করে, তার জন্য রান্না করিনি, এইগুলো দিয়েই খেলাম। আর আমি বললাম না আগের ভিডিও অতিরিক্ত গ্যাস হয়েছে, মাথা যন্ত্রণা, ওর জন্য তো আমি তরকারি কিছুই খাচ্ছি না, শুধু সিদ্ধ খাচ্ছি, তাও তেল ছাড়া লবণ আর লঙ্কা দিয়ে ডোলে খেয়েছে। আর কত তাড়াতাড়ি ভাত খাচ্ছি দেখেছো, দাঁড়িয়েই খাওয়া শুরু করে দিয়েছে ওখানে। আর দুষ্টুকে মাখিয়ে দিয়ে এসেছে, তুই হাত দিয়ে খা, আর টাইম নেই হাতে অত, মানে বসে ভালো করে শান্তি করে খাওয়ার। তাই এদিকে আবার খেয়ে টেয়ে নিয়ে থালাগুলো একবারে মেজে ধুয়ে গেলাম, এই কাজগুলো সব গুছিয়ে ধুয়ে গেছিলাম। আর এদিকে আমরা রেডি হয়ে যাচ্ছি, তোমাদের দাদাভাইকে ডাকছে, উঠছেই না। এদিকে 11:30 বেজে গেছে, যখন বলছে 11:30 বেজেছে তাড়াতাড়ি ওঠো, তখন ঝটপট উঠে পড়েছে, উঠে রেডি হতে শুরু করে দিয়েছে, খায়ওনি, খাওয়ার টাইমটাও পায়নি তোমাদের দাদাভাই, জানো এই অবস্থা। ডাকছি কখন থেকে, আমরা খেতে শুরু করে দিয়েছি, তাও ডাকছি, তাও উঠিনি, তা কী করব। গুড ইভিনিং বন্ধুরা,
দেখো সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দেখিয়ে এসেছি আবার তোমাদের সামনে। এর আগে কোনো ভিডিও করতে পারিনি, কেন বাড়ি আস্তে আস্তে 3:30 বেজে গেছে। আর বললাম না, প্রচুর ভিড় হয়েছিল, 30 জনের পিছনে আমার লাইন পড়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা ব্যথা হয়ে গেছে। আবার ওই স্কুলে যেও আবার 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, ওর জন্যে বাড়ি এসেছি 3:30 বেজে গেছে বলছি। তারপরে ভাত বসিয়েছি, খেয়েছি, একটু রেস্ট নিয়েছি, দিয়ে সন্ধ্যা দেখিয়েছি, আর এই যে আবার আসলাম তোমাদের সামনে। বাবা বাজার থেকে মুড়ি নিয়ে আসলো আর চপ নিয়ে আসলো, তাই চপ মুড়ি করলাম আর চা, আর এইদিকে বিস্কুট দুষ্টুর জন্যে। বিস্কুট দিয়েই তো দুষ্টু চা খায়, অন্য কিছু দিয়ে খায় না। আর চপ মুড়ি ও শুধু মুড়ি খেলে খেতেও পারে সময়তে, আর নাও খেতে পারে, আবার ওর মর্জি মতন খায়, আর চপটা খাবেও। তা সন্ধ্যাবেলায় চপ মুড়ি আমাদের টিফিন হয়েছিল, আর রাতে বাবা বলল ফেনা ভাত করিস মনে হয় একটু আঠা আঠা করে, তাই এই যে রাতে আবার এখন 10টা মতন বাজে, তাই ফেনা ভাত বসাচ্ছি বাবার জন্য। চপ মুড়ি খেয়ে একটু কাজ ছিল সেগুলো করেছি, আবার একটু দুষ্টুকে বই নিয়ে বসিয়েছি, আমি ভর্তি করেতে আসলাম 8 তারিখে পরীক্ষা, পরীক্ষা নিয়ে তারপরে সেকশন ভাগ হবে জানো, তাই একটু বই নিয়ে বসালাম ওকে। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে যাই, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ তাহলে একটা লাইক করে দেখা শুরু করো, একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর কমেন্ট করে জানিও ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর ভালোবাসা দিও। এদিকে আমার ফেনা ভাতটা কমপ্লিট হয়ে গেছে, তাই আলুগুলো তুলে নিলাম, আলু সিদ্ধটা বাবার জন্যে মাখিয়ে দেবো লবণ তেল আর লঙ্কা দিয়ে। আর দুষ্টু তো লঙ্কা দিয়ে তা খাবে না, দুষ্টুর জন্যে শুধু তাই ভাতের মধ্যে মাখিয়ে দেবো ঘি দিয়ে। আর আমি আর খাইনি, আমার রাতে খেলে প্রচুর গ্যাস হচ্ছে, ওর জন্য আমি রাতে আর ভাত খাইনি, বাবা খেয়েছে আর দুষ্টুকে খাইয়ে দিয়েছি আমি। বাবা বললো মনে অতটা আলু ভাত আমি খাবো না, তুমি একটু তুলে রাখো, তারপর একটু তুলে রাখলাম আর একটু বাবাকে দিলাম। আর এদিকে বাবার ভাতটা বেড়ে নিচ্ছে, আগে বাবা উঠে পড়েছে বিছানার থেকে, যেহেতু শীতকাল এখন ঠান্ডা লাগছে, বাবাকে বললাম তুমি বসো, তোমারটা আগে দিয়ে দিচ্ছি, তারপরে আমি দুষ্টুরটা দিচ্ছি। আর শীতকালে দেখবা রাতের বেলায় গরম গরম ফেনা ভাত ঘি আলু সিদ্ধ বেশ ভালোই লাগে, কিন্তু আমারও ইচ্ছা করছিলো খাই খাই, কিন্তু আমি আর খেলাম না, কেন আমার অতিরিক্তই গ্যাস হয়েছে তার জন্যে। আর এটা বাবাকে দিয়ে আসে এটা আবার দুষ্টুর জন্যে বেড়ে নিলাম, ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে যেয়ে তারপরে খাবো, নয়তো গরম তো হাতে ধরা যাচ্ছে না গরম থালা। বন্ধুরা, তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করব, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে।